চূড়ান্ত ফল হয়নি চাকরির শর্তে মা হতে পারছেন না প্রার্থীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফলের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকার এক হাজার আশিটি পদের নিয়োগ প্রক্রিয়া সাড়ে তিন বছরের বেশি সময় ধরে আটকে আছে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি শুধু নারীদের জন্য সাত হাজার জন নারী প্রার্থী চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় যাদের অধিকাংশই বিবাহিত এ পদের চাকরিতে নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত হল চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে জেলা সিভিল সার্জন কর্তৃক শারীরিক সুস্থতা ও অন্তঃসত্ত্বা নয় মর্মে সনদ জমা দিতে হবে অন্তঃসত্ত্বা হলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকা নারী প্রার্থীরা বলছেন এ পদে দুই হাজার কুড়ি সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যখন আবেদন করা হয়েছে তখন অনেক প্রার্থী বিয়ে না করলেও গত সারে তিন বছরে প্রায় সব প্রার্থীর বিয়ে হয়েছে কারো কারো বিয়ের তিন থেকে চার বছর যেকোনো সময় চূড়ান্ত ফল হতে পারে তাই নারী প্রার্থীরা গর্ভধারণের প্রক্রিয়ায় যেতে পারছেন না কারণ নিয়োগ বিজ্ঞপ্তির সাত নম্বর শর্তে বলা হয়েছে চাকরিতে যোগদানের সময় অন্তঃসত্ত্বা থাকা যাবে না শর্তের জালে আটকে আছে তাদের মাতৃত্ব পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফলের দাবিতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা সারা দেশ থেকে শতাধিক চাকরিপ্রার্থী মানববন্ধনে অংশ নেন আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত ফলের দাবি জানিয়েছেন তারা